আজকে পড়ছি হুমায়ুন আহমেদের গল্প খাদক। আমি লোকটির বয়স আন্দাজ করার চেষ্টা করছি, তার তেমন প্রয়োজন ছিল না, লোকটির বয়সে আমার কিছু যায় আসে না। তবুও প্রথম দর্শনেই কেন যেন বয়স জানতে ইচ্ছে করে। তবে লক্ষণীয় ব্যাপার হল লোকটিকে বেশ ঘটা করে আনা হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে আমার সামনে, আমাদের ঘিরে মোটামুটি একটা ভিড়। লোকটি জলজলে চোখে আমার দিকে তাকিয়ে আছে, মুখ হাসি হাসি, সেই হাসির আড়লে গোপন একটা অহংকারও আছে, কিসের অহংকার কে জানে। খন্দকার সাহেব আমার দিকে তাকিয়ে ভারী গলায় বললেন, এই সেই লোক। আমি বললাম, কোন লোক? খাদক। আমি বিস্মিত হয়ে বললাম, খাদক মানে? খন্দকার সাহেব অবাক হয়ে বললেন, এর মধ্যেই ভুলে গেছেন, রাতে আপনাকে বললাম না আমাদের গ্রামে একজন বিখ্যাত ব্যক্তি আছে, নামকরা খাদক। আমার কিছুই মনে পড়ল না। খন্দকার সাহেব লোকটি ক্রমাগত কথা বলেন, তার সব কথা মন দিয়ে শোনা অনেক আগেই বন্ধ করেছি। কাল রাতে খাদক খাদক বলে কী সব যেন বলছিলেন, এই তাহলে সেই বিখ্যাত খাদক? ও আচ্ছা। আমি ভালো করে খাদকের দিকে তাকালাম। রোগা বেটে খাটো একজন মানুষ, মাথায় চুল নেই, সামান্য গোফ আছে, গোফ এবং ভুরুর চুল সবই পাকা, পরিষ্কার একটা পাঞ্জাবি গায়ে, শুধু যে পরিষ্কার তাই না, স্ত্রী করা, পরনে লুঙ্গি গাঢ় নীল রঙের, পায়ে রবারের জুতা, জুতা জোড়াও নতুন, সম্ভবত বাক্সে তুলে রাখা হয়, বিশেষ বিশেষ উপলক্ষে পায়ে দেওয়া হয়, যেমন আজ দেওয়া হয়েছে। আমি বললাম, আপনার নাম কি? আমার নাম মতি, খাদক মতি। এই বলেই সে এগিয়ে এসে পা ছুঁয়ে সালাম করল। পুরো একজন মানুষ আমার পা ছুঁয়ে সালাম করবে, আমি এমন কোনো সম্মানিত ব্যক্তি না, খুবই হকচকিয়ে গেলাম। অপ্রস্তুত গলায় বললাম, এসব কি করছেন? লোকটি বিনয়ে নিচু হয়ে বলল, আপনি জ্ঞানী লোক, আমি আপনার পায়ের ধুলা, বলে সে হাত কচলাতে লাগল। তার বলার ধরন থেকেই বোঝা যাচ্ছে এ জাতীয় কথা সে প্রায়ই বলে, অতীতে নিশ্চয়ই অনেককে বলেছে, ভবিষ্যতেও বলার ইচ্ছা রাখে। হুজুর, আপনি অনুমতি দিলে পায়ের কাছে এসে একটু বসি। আরে আসুন বসুন, অনুমতি আবার কিসের? লোকটি বসে মাটির দিকে তাকিয়ে রইল, একবারও চোখ তুলল না, তার বিনয় একটা দেখার মতো ব্যাপার। আমার বিরক্তির সীমা রইল না। গত দুদিন ধরে আমি এই অজপাড়া গায়ে আটকা পড়ে আছি, লঞ্চে এখান থেকে আটপাড়া যাওয়ার কথা, লঞ্চের দেখা নেই, আছে খন্দকার সাহেবের পাকা দালানে, ইনি এই অঞ্চলের একজন পয়সাওয়ালা মানুষ, নিজের মায়ের নামে স্কুল দিয়েছেন। খন্দকার সাহেব আমার অতি দূরসম্পর্কের আত্মীয়, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই, আদর যত্নে অতিষ্ঠ হয়ে উঠেছি। এর সঙ্গে যোগ হয়েছে গ্রামের দর্শনীয় বস্তুর সঙ্গে আমার পরিচয় করিয়ে দেবার পালা, অনেক দর্শনীয় জিনিস এর মধ্যে দেখে ফেলেছি, ভাঙ্গা কালী মন্দির যেখানে কিছুদিন আগেও নাকি নরবলি হয়েছে, একটা অচিন বৃক্ষ, সে অচিন বৃক্ষটি নাকি এক জাদুকর কামরূপ থেকে এনে পুঁতেছে, যার ফল খেয়ে যৌবন স্থির থাকে, তবে এই ফল এখনো কেউ খায়নি, কারণ গাছটায় ফল হচ্ছে না, তেঁতুল গাছের মতো গাছ, দর্শনীয় কিছু নয়, তবুও ভাব দেখালাম যে পৃথিবীর সপ্তম আশ্চর্য দেখছি। একজন দর্শনীয় বস্তু এই মুহূর্তে আমার পায়ের কাছে মাথা নিচু করে বসে আছে, লোকটি নাকি বিখ্যাত খাদক, এক বৈঠকে আদমন গোস্ত খেতে পারে। আমি বিন্দুমাত্র উৎসাহ বোধ করছি না, কিন্তু খন্দকার সাহেবের উৎসাহ সীমাহীন। তিনি অহংকার মেশানো গলায় বললেন, মতি মেডেল পেয়েছে তিনটা, এই প্রফেসর সাহেবকে মেডেল দেখা। মতি মিয়া পাঞ্জাবির পকেট থেকে মেডেল বের করল, মনে হচ্ছে মেডেল তার পকেটেই থাকে, কিংবা আমাকে দেখানোর জন্য সঙ্গে করে নিয়ে আসা হয়েছে। একটা মেডেল দিয়েছেন নেত্রকোনার সিও রেভিনু, একটা আজিজিয়া স্কুলের হেডমাস্টার, অন্যটিতে নামধাম কিছু লেখা নেই। আমার মেজাজ খারাপ হয়ে গেল, একজন লোক পরিমাণে বেশি খায় বলেই কি তাকে মেডেল দিতে হবে? দেশটা যাচ্ছে কোন দিকে? খন্দকার সাহেব বললেন,
অনেক দূর দূর থেকে লোক এসে মতিকে হায়ার করে নিয়ে যায়। কেন? বাজির খাওয়া হয়, মতি যায়, বাজি জিতে আসে, বরযাত্রীরা সাথে করে নিয়ে যায়। মতি সঙ্গে থাকলে মেয়ের বাড়িতে খাওয়া শর্ট পড়ে, মেয়ের বাপের একটা অপমান হয়। মেয়ের বাপের অপমান সবাই চায়। কিছু না বলে ভালো দেখায় না বলেই বললাম, ইন্টারেস্টিং মনে হচ্ছে। খন্দকার সাহেব বললেন, মতির রোজগারও খারাপ না, হায়ার করতে হলে তার রেট হচ্ছে 20 টাকা, দূরে কোথাও নিতে হলে নৌকায় আনানোর খরচ দিতে হয়। আমি বললাম, এইটাই কি প্রফেশন নাকি, আর কিছু করে না? জবাব দিল মতি মিয়া। বিনয় বিগলিত গলায় বলল, খাবার কাম সারা কিছু করি না। করো না কেন? একসাথে 2-3টা কাম করলে কোনোটাই ভালো হয় না। আল্লাহ তাআলা একটা বিদ্যা দিছে, খাওনের বিদ্যা, অন্য কোনো বিদ্যা দেয়নি। আল্লাহ তাআলার প্রদত্ত বিদ্যার অহংকারে মতি মিয়ার চোখ চিকচিক করতে লাগলো। আমি হাসবো না কাঁদবো বুঝতে পারলাম না, পাগলের প্রলাপ নাকি? খন্দকার সাহেব দরাজ গলায় বললেন, সন্ধ্যাবেলায় মতি মিয়ার খাওয়ার ব্যবস্থা করেছি, নিজের চোখে দেখেন, শহরের 10 জনের কাছে গল্প করতে পারবেন, গ্রাম দেশেও দেখার জিনিস আছে প্রফেসর সাহেব। তা তো নিশ্চয়ই আছে, তবে ভাই আমাকে দেখানোর জন্য কিছু করতে হবে না, শুনেই আমার আক্কেল গুড়ু, না দেখলে কিছু বুঝবেন না। আদমন রান্না করো গোস্ত যে কতখানি সেটা দেখার পর বুঝবেন মতি মিয়া কোন পদের জিনিস। কিরে মতি, পারবি তো? মতি হাসি মুখে বলল, আপনাদের 10 জনের দোয়া। খাওয়ার পর 2 সের চমচমো খাবি, বিদেশি মেহমান আছে দেখিস, বেজ্জত যেন না হই, গ্রামের ইজ্জতের ব্যাপার। আলহামদুলিল্লাহ, দরকার হইলে জীবন দিয়ে দিব। একটা লোক জীবন বাজি রেখে খাবে আর আমি বসে বসে দেখব, এর মধ্যে আনন্দের কিছু খুঁজে পাচ্ছিলাম না, ব্যাপারটা কুৎসিত। যদিও অনেক কুৎসিত দৃশ্য আমরা আগ্রহ করে দেখি, মেলায় বা সার্কাসে বিকলাঙ্গ বিকট দর্শন শিশুদের অনেকে আগ্রহ করে দেখতে বসে, এখানেও তাই হবে। মতি মিয়াকে ঘিরে ধরবে একদল মানুষ, তার সাথে আমাকেও বসে থাকতে হবে, উৎসাহ দিতে হবে। ভাগ্যিস সঙ্গে ক্যামেরা নেই, ক্যামেরা থাকলে ছবি তুলতে হতো। গ্রামে বেশ সারা পড়ল বলে মনে হল। খন্দকার সাহেব একটা গরু জবাইয়ের ব্যবস্থা করলেন, চমচম আনতে লোক চলে গেল। খন্দকার সাহেব বললেন, মতি আজ তো গরু খেতে পারবি, বিশিষ্ট মেহমান আছে, তার সামনে একটা রেকর্ড হয়, ঢাকায় ফিরে উনি কাগজে লিখে দেবেন। আমি ভয় পেয়ে বললাম, আস্তগুরু খাবার দরকার নেই, একটা কেলেঙ্কারি হবে। আরে না, মতিকে আপনি চেনেন না, ও ইচ্ছা করলে হাতি খেয়ে ফেলতে পারে, বিরাট খাদ, অতি ওস্তাদ্য। এরকম ওস্তাদ বেশি না থাকাই ভালো, খেয়েই সব শেষ করে দেবে। আরে না, খাওয়াবে কে বলেন ভাই, খাওয়ানোর লোক আছে? লোক নেই, খাওয়া খাদ্যও নেই। এই যে গরু জবাই দিলাম, তার দাম 3,000 টাকা, দেশের অবস্থা খুব খারাপ রে ভাই। রান্নার আয়োজন চলছে, মতি মিয়া বসে আছে আমার সামনে হাসি হাসি মুখে, মাঝে মাঝে বিড়ি খাবার জন্য বারান্দায় উঠে যাচ্ছে, আবার এসে বসছে। আমি বললাম, এত যে খান, খাওয়ার টেকনিকটা কি? মতি মিয়া নড়ে চড়ে বসল উৎসাহের সঙ্গে, বলল, গোস্ত চিপা দিয়া রস ফেলাইয়া দিতে হয়, কিছুক্ষণ পরপর একটু কাঁচা লবণ মুখে দিতে হয়, পানি খাওয়া নিষেধ, তাই নাকি? জি, আর সাবাইতে হয় খুব ভালো করে, গোস্ত যখন মুখের মধ্যে তোলার মতো হয় তখন গিলতে হয়, কায়দা কানুন তো অনেক আছে দেখছি। বসারও কায়দা আছে, বসতে হয় সিধা হইয়া, যেন পেটের উপর চাপ না পড়ে। এইসব শিখেছেন কোত্থেকে? নিজে নিজে বাইর করছি, জানো, ওস্তাদ কেউ ছিল না, আমারে তুমি করে বলবেন, আমি আপনার গোলাম। মতি মিয়া খুব আগ্রহ নিয়ে নানা ধরনের গল্প শুরু করল, সবই খাদ্য বিষয়ক। 2 বছর আগে কোনো এক প্রতিমন্ত্রী নাকি নেত্রকোণা এসেছিলেন, মতি মিয়া তার সামনে আদমন জিলেপি খেয়ে তাকে বিস্মিত করেছে, খাইতে খুব কষ্ট হয়েছে জনাব। কষ্ট কেন? জিলাপির ভেতরে থাকে রস, রসটা গণ্ডগোল করে। মন্ত্রী সাহেব খুশি হয়েছিলেন? জি, খুব খুশি, ছবি তুলেছিলেন, 200 টাকাও দিছেন, বিশিষ্ট ভদ্রলোক, বলছিলেন ঢাকায় নিয়ে যাবেন,
প্রেসিডেন্ট সাহেবের সামনে খাওয়ানোর ব্যবস্থা করবেন। প্রেসিডেন্ট সাহেবকে খুশি করতে পারলে কপাল ফেরত, কথা ঠিক না? খুব ঠিক। আমাদের প্রেসিডেন্ট সাহেব কবি মানুষ, খুশি হলে হয়তো আপনাকে নিয়ে কবিতাও লিখে ফেলতেন। মতি দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আমি বললাম, আপনার ছেলে মেয়ে কি, তারাও কি খাদক নাকি? জি না, তারা না খাওয়ন্তির দল, খাইতে পায় না, কাজকাম তো কিছু করি না, খাওয়ামো কি? তার ওইল গিয়ে আপনার দেখক। সেটা আবার কি? তারা দেখে, আমি যখন খাই তখন দেখে, দেখনের মধ্যে আরাম আছে। মতিমিয়া বিমর্ষ হয়ে পড়ল। এই প্রথম বারান্দায় না গিয়ে আমার সামনেই বিড়ি ধরিয়ে খক খক করে কাশতে লাগল। খাওয়া শুরু হলো রাত 10টার দিকে। একটা হ্যাজাক জ্বালিয়ে উঠোনে খাবার আয়োজন হয়েছে। এই প্রচণ্ড শীতে কাঁথা গায়ে গ্রাম ভেঙে লোকজন এসেছে। মতিমিয়া খালি গায়ে আসন পিড়ি হয়ে বসেছে। ধ্যানস্থ মূর্তির মতিমিয়ার ছেলেমেয়েগুলিকেও দেখলাম, পেট বের হওয়া হাড় ঝিরঝিরে কয়েকটি শিশু, চোখ বড় বড় করে বাবার খাবার দেখছে। শিশুগুলো ক্ষুধার্ত, হয়তো রাতেও কোনো কিছু খায়নি। মতি একবারও তার বাচ্চাগুলোর দিকে তাকাচ্ছে না। খন্দকার সাহেব গ্রামের বিশিষ্ট কিছু লোকজনকে উপলক্ষে দাওয়াত করেছেন। স্কুলের হেডমাস্টার, গ্রামীণ ব্যাংকের ম্যানেজার, থানার ওসি সাহেব, পোস্টমাস্টার সাহেব, সামাজিক মেলামেশার একটা উপলক্ষ। বিশিষ্ট মেহমানদের জন্য খাসি জবে হবে, দস্তরখানা বিছিয়ে দেওয়া হচ্ছে, আলোচনার প্রধান বিষয় ইলেকশন। ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খন্দকার সাহেব ইলেকশনের ক্ষেত্রে প্রস্তুত করছে। এর আগের বার হেরেছেন, এবার হারতে চান না, জিততে চান এবং দেশের কাজ করতে চান। অতিথিরা রাত 12টার দিকে বিদায় হলেন। যা কি শীত পড়েছে! মতি মিয়াকে ঘিরে যারা বসে আছে তাদেরকে শীত কাবু করতে পারছে না। খড়ের আগুন করা হয়েছে, সে আগুনের চারপাশে সবাই বসে আছে। শুধু মতি মিয়ার ছেলেমেয়েরা তার বাবার চারপাশে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তার বাবার খাওয়া দেখছে। মতি মিয়া ফিরেও তাকাচ্ছে না, তার গা দিয়ে টপটপ করে ঘাম পড়ছে, চোখ দুটি মনে হচ্ছে একটু ঠেলে বেরিয়ে এসেছে। আমার মনে হয় পিতলের এই বিশাল হাড়ির মাংস শেষ করবার আগেই লোকটা মারা যাবে, আমি হব মৃত্যুর উপলক্ষ। মনটাই খারাপ হয়ে গেল, পুরো ব্যাপারটাই কুৎসিত। একদল ক্ষুধার্ত মানুষ একজনকে ঘিরে বসে আছে, সে খেয়েই যাচ্ছে। খন্দকার সাহেব এসে আমার পাশে দাঁড়লেন, হাসি মুখে বললেন, কেমন দেখছেন? ভালোই। বলছিলাম না বিরাট খাদক, তাই তো দেখছি। শুয়ে পড়েন, শেষ হতে দেরি হবে, সকাল 10টার আগে শেষ হবে না, এখন খাওয়া স্লো হয়ে যাবে। তাই নাকি? জি, শেষের দিকে এক টুকরো গিলতে 10 মিনিট সময় নেয়। আমি মতির দিকে তাকিয়ে বললাম, কি মতি, খারাপ লাগছে? যে না, খারাপ লাগলে বাদ দাও, বাকিটা তোমার বাচ্চারা খেয়ে নেবে। খন্দকার সাহেব বললেন, অসম্ভব, একটা রেকর্ড করছে, দেখছেন না? তুমি চালিয়ে যাও মতি, ভাই আপনি গিয়ে শুয়ে পড়ুন। আমি শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে অনেক চেষ্টা করলাম মতি মিয়ার চরিত্রে কিছু মানবিক গুণ ঢুকিয়ে দিতে, নানাভাবেই তা সম্ভব। রাত 1টার দিকে যদি মতি মিয়া ঘোষণা করে, বাকি গোশত আমি আর খাবো না, হার মানলাম, এখানে যারা আছে তারা খাক, তাহলেই হয়। কিংবা দৃশ্যটা আরও হৃদয়স্পর্শী হয় যদি শেষ দৃশ্যটি এরকম হয়, মতি মিয়ার বাচ্চারা সব ঘুমিয়ে পড়েছে, একজন শুধু জেগে আছে। মতি মিয়া গোশতের শেষ টুকরাটি মুখে তুলে দিয়ে থমকে যাবে, মুখে না দিয়ে এগিয়ে দিবে শিশুটির দিকে। সবাই তখন চেঁচিয়ে উঠবে, করো কি করো কি, বাজিতে হেরে যাচ্ছ তো, এটাও খাও। মতি মিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলবে, হারলে হারব। আমি জানি বাস্তবে তা হবে না, সকাল 10টা হোক 11টা হোক মতি মিয়া খাওয়া শেষ করবে, কোনো দিকে ফিরেও তাকাবে না, এত কিছু দেখলে খাদক হওয়া যায় না।